একটা ফেসবুক অ্যাকাউন্টকে প্রোটেক্ট রাখার জন্য আমাদের বেশ কয়েকটি জিনিস কিন্তু ফেসবুকের সাথে অ্যাড করে রাখতে হয়। যেমন ধরেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কখনো আপনি ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যে নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এই নাম্বারটার আপনার সাহায্য হয়। এমনকি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকটা যদি কখনো ডিজেবল হয়ে যায়, তখন আপনার ফোন নাম্বারের অপশন চায় যে রিকভারি করার জন্য, হ্যাঁ মানে কনফার্ম হওয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্ট আপনার কিনা। বা অনেক সময় কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস চায়, আপনি অ্যাক্সেসটা আছে কিনা। এখন আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন হয়তো ফোন নাম্বার দিয়ে অথবা আপনার জিমেল দিয়ে, দুটার যে কোনো একটা আপনি অ্যাড করে রাখছেন। কিন্তু ভাই, দুটার যে কোনো একটা অ্যাড করলে কিন্তু আপনার হবে না, আপনাকে দুটি অ্যাড করে রাখতে হবে। ধরেন আপনি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন, তাহলে পার্সোনালিভাবে আপনি একটা ইমেল অ্যাকাউন্টকে, আপনার অ্যাকাউন্টকে সিকিউরিটি বা পারপাসের ক্ষেত্রে আপনি একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন। বা যদি ইমেল দেন, সেক্ষেত্রে অবশ্যই একটা ফোন নাম্বার আপনি অ্যাড করবেন। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনাদের দেখাবো, কিভাবে আপনি আপনার ফেসবুকে যদি জিমেল দিয়ে খোলেন তার ফোন নাম্বার অ্যাড করবেন, বা ফোন নাম্বার দিয়ে খুলে জিমেল কীভাবে অ্যাড করবেন। তো প্রথমে আমরা দেখি এই ফেসবুকটাতে কোন জিনিসটা অ্যাড করা আছে। তো এই জন্য আমরা এখান থেকে যে কাজটা করবো, আমাদের ফেসবুকটা ওপেন করার পর থ্রি লাইন অপশনে সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিং নামে একটা অপশন আছে, এই যে সেটিং, এই সেটিং আইকনে আমরা একটা ক্লিক করে দেবো। ওকে, সেটিং আইকনে একটা ক্লিক করলাম। সেটিং আইকনে ক্লিক করার পর এইখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন, সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার, অথবা এটার পর যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার প্রোফাইলটা এখান থেকে শো হবে। এখন এই যে ফেসবুকটা আপনি দেখতে পাচ্ছেন, পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন নাকি ইমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেছেন। তো আমি এটার পর একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি এখান থেকে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন, যে কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন, আমি এটার পর একটা সিলেক্ট করলাম। এটার পর সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের কি ফেসবুকটা খোলা। তো আপনার অ্যাকাউন্টকে সিকিউরিটি পারপাসের জন্য অবশ্যই আপনার একটা ফোন নম্বর অ্যাড করে রাখতে হবে। আর আপনি যদি দেখা গেছে যে ফোন নম্বর দিয়ে ক্রিয়েট করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটা জিমেল অ্যাকাউন্টকে অ্যাড করতে হবে। তো সেমভাবে একটা জিনিস দেখায়, বাকিটা আপনারা করতে পারবেন। এটা ভাই আপনাদের সুবিধার জন্য বললাম, কেননা রিসেন্টলি অনেক ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজেবল হচ্ছে, তখন রিকভারি করতে গেলে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস চায়। আপনার তো ফোন নাম্বার দেয়া, ইমেল অ্যাড্রেস নেই, আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া ফোন নাম্বার নেই, তখনই কিন্তু ঝামেলাটা বাদে। নিচের দিকে রয়েছে অ্যাড নিউ কন্ট্রাক্ট, তো এই অ্যাড নিউ কন্ট্রাক্টের দিকে আমরা একটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর যেটা বললাম, আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারেন, আপনি হচ্ছে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো যেহেতু আমার ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, আমি এখন এই আইডিতে একটি ফোন নাম্বার অ্যাড করব। এজন্য এখান থেকে অ্যাড মোবাইল নাম্বার, তো আমি এই অ্যাড মোবাইল নাম্বার একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর প্রিয় দর্শক, আপনারা দেখতে পারবেন এই এইখানে ইন্টারিয়র ফোন নাম্বার লেখা রয়েছে, আমি এটার পর একটা সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি যে নাম্বারটা দিতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। তো দেখতে পারবেন আমরা এখান থেকে ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট অপশনে একটা সিলেক্ট করে দিব। নেক্সট অপশন যখন একটা সিলেক্ট করব, এই ফোন নাম্বারটিতে একটা কোড নাম্বার চলে যাবে, একটা ভেরিফিকেশন কোড নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র কনফার্মেশন কোড, তো আমার ফোনে একটা কোড চলে আসবে অলরেডি। এই যে দেখতে পাবেন একটা কল চলে আসছে, তো উপরে যে কল নাম্বারটা ওইটাই হচ্ছে কোড, আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি। এভাবে আপনার আপনার ফোনে কিন্তু মেসেজ আসতে পারে, যদি কল আসে ভালো কথা। দেন আমি এখান থেকে এটা কী করে দেবো, দিয়ে দিলাম, নেক্সট অপশনে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখন দেখতে পারবেন এখান থেকে ইউ হ্যাভ অ্যাডেড ইয়োর নাম্বার টু দ্য কন্ট্যাক্ট সিলেক্টেড, এটা লেখা চলে আসছে। তো আমি এখান থেকে নিচের দিকে ক্লোজ করে দেবো। এখন যদি একটু ব্যাকে চলে আসি, সাথে সাথে দেখতে পারবেন আগে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, নিচের দিকে আমাদের ফোন নাম্বারটি কিন্তু এখন আমরা অ্যাড করে নিলাম আমাদের অ্যাকাউন্টটা সিকিউরিটির পারপাসের ক্ষেত্রে। দেন আপনি যদি এরকম ভুল করে থাকেন যে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, দেন সেটাতে আপনি ফোন নাম্বার অ্যাড করেন নাই বা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করেন নাই, তাহলে আপনার সুবিধার জন্য আপনি এইভাবে বা এই পদ্ধতিতে আপনার ফেসবুকটা সুরক্ষিত রাখার জন্য নাম্বারটা বা ইমেল অ্যাকাউন্টটা অ্যাড করে রাখতে পারেন। তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।